রহমানের মৃত্যু রহস্য চিরকালই অন্ধকারে মুখ লুকিয়ে থাকবে, কেউ জানবে না। আর ওই রত্নাউকিলের স্বামী জীবনেও জেল থেকে ছাড়া পাবে না। আমার নাম শরীফ হলেও আমি যে কত বড় বদমাস তা ওই ব্যক্তি রত্নাউকিল বুঝতে পারে। টাকা দিতে চেয়েছিলে কেস থেকে সরে দাঁড়াবার জন্য, দাঁড়ায়নি, সততার পক্ষে লড়াই করতে চেয়েছিল। সেই সততা এখন মুখ থুবড়ে পড়বে আমার কাছে। খুন করলো রকি, আর খুনের জন্য ধরা পড়লো রত্নাউকিলের স্বামী রাজু। একেই বলে পলিটিক্যাল ব্রেন। এই ব্রেনের জন্যই এতকাল আন্ডারগ্রাউন্ডে বদমাশি করেও উপরে জননেতা শরীফ চৌধুরী সেজে জনপ্রিয় হয়ে আছি। বাহ বাহ ড্যাডি বাহ। একটু আগে মিসেস রত্নাউকিল তোমাকে জানোয়ার বলেছিল, মানুষ বেশি শয়তান বলেছিল। আমি প্রতিবাদ করেছিলাম, তার মুখের উপর বলেছিলাম আমার শ্রদ্ধ পিতা সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। খুব ভালো করেছিস। না, ভালো করিনি, ভুল করেছি। তিনি যা বলেছিলেন সে রায় ছিল সঠিক। তুমি একটা মানুষ বেশি শয়তান। তুমি রহমানকে খুন করিয়ে রানার ভাইকে ফাঁসিয়ে দিয়েছো, এত জঘন্য তুমি। রাজনীতি করতে গেলে অনেক ঘৃণিত পথে হাঁটতে হয়, তাতে খারাপ কিছু হয় না। চুপ করো, তোমার মতো চক্রান্তে রাজনীতি যারা করে তাদের মুখে এ কথা শোভা পায়। কিন্তু এদেশে হাজারো ভালো রাজনীতিবিদ আছেন যারা এইভাবে শয়তানের মুখোশ পরে ভদ্র সেজে থাকে না। মামুনি ভুলে যা, ওসব তুমি ভুলে যাও। ভুলে যাব? এত বড় একটা অন্যায় আমি ভুলে যাব? ইম্পসিবল। আমি তো সেই শিক্ষায় মানুষ হইনি, আমি এ কথা প্রকাশ করে দেব। শুধু তাই নয়, একজন নির্দোষকে মুক্ত করতে দরকার হলে আমি কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। সরে যাও বলছি। আমার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলে আমি তাকে কোনোদিন ছাড়ি না, সে মেয়ে হোক আর যাই হোক। যা, ওকে নিয়ে ঘরের মধ্যে আটকে না। আমাকে আটকে রেখে আজ থেকে তুমি বাপের সম্পর্ক ছিন্ন করে দিলে মিস্টার শরীফ চৌধুরী।